মোটামুটি 6-7 হাজার বলি তো হয়। প্রত্যেক বছর 6-7 হাজার প্রত্যেক বছর। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো আজকে কালী পুজোর আমি ভেবেছিলাম যে কালী পুজোতে যে মৌতড়ে আসবো আমরা, তো আজকে আমি মৌতড় পৌঁছে গেছি এবং আজকে আপনাদের দেখাবো এই মৌতড়ে কেমন কালী পুজো হয়। তো এটা কিন্তু দুর্গা পূজার চেয়েও কিন্তু বেশি ভিড় দেখতে পাচ্ছি আমরা এখানে মৌতড়ে এসে। আর মৌতড়টা তো আপনারা জানেনই যে কীরকম বিখ্যাত, আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের ভারতের বিখ্যাত এখানে বলি হয়। এটা প্রায় 1000 বছরের পুরনো কালী মন্দির, তো আমরা সেখানে আজকে ভিজিট করছি। চলুন এবার আপনাদের দেখাবো মৌতড় কালী মন্দির। সেটা হচ্ছে, এটার অ্যাড্রেসটা একবার বলে দিই, অ্যাড্রেসটা হচ্ছে রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া জেলার পুরুলিয়া শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই মৌতড় কালী মন্দির। আপনারা চাইলে আসতে পারেন। প্রত্যেক বছর 6-7 হাজার প্রত্যেক বছর মাগো 6-7 হাজার বাবুন তো মোটামুটি 60-70টা। আচ্ছা আচ্ছা, আর সেটা অমাবস্যার রাতেই হয় নাকি? বা এমনি আউট টাইমে আসে মায়ের মন্দিরে মোষ বলি প্রায়ই হয়। মোষ বলি হয়? হ্যাঁ। আর কাড়া বলিও হয়? দুটোই হয়। ওই না, কাড়াটাকে আমরা মোষ। আচ্ছা আচ্ছা, কাড়া বলি হয় আর পাঠা বলি হয়। বা এমনি ভিড়ের টাইমে তো এবছর তো এরকম লকডাউনে যাচ্ছে, নাহলে প্রচন্ড ভিড় হয়, খুবই ভিড় হয়। আর এমনি টাইম পুজো হয়? 12 মাস 12 মাস পুজো হয়। এরকম অমাবস্যা তো আপনার মোটামুটি 200-250 পাঠা বলি মানে পড়ে মায়ের মন্দিরে। আচ্ছা, খুবই জাগ্রত মা এখানে। দেখছেন যে কি হারে লোকজন এখানে ভিড়টা দেখতে পাচ্ছেন, দূরে রয়েছে ওইখানে মন্দির, কিন্তু চারপাশটা দেখছেন যে এই যে এইদিকে প্রায় 150 থেকে 200 মিটার দূর দূরান্ত থেকে কিন্তু লোকজনের ছড়াছড়ি আছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কিরকম হারে এখানে পূজা হচ্ছে। প্রচুর পুলিশকেও কিন্তু এখানে দেওয়া হয় যাতে কোনো রকম ঝুট ঝামেলা না হয়। তো বন্ধুরা, আপনাদের আমি এখন দেখাইলাম মৌতড়ের কালী মন্দির এবং পূজা, কি হারে লোকজন হচ্ছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, প্রায় 5টা বাজতে এলো, আর বেশিক্ষণ আমাদের প্রায় 40 কিলোমিটার মতো এখন বাইক চালাতে হবে নাকি মিদ্যা? তাহলে 40 কিলোমিটার পরে আমরা পৌঁছাবো পুরুলিয়া, তারপরে আমাদেরকে আবার 30 কিলোমিটার মতো বাইক চালাতে হবে পুরুলিয়া পৌঁছাবো, তারপর আমরা বাড়ি পৌঁছাবো। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আজকের। আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর মিহিদাও আছে, মিহিদার চ্যানেলটাকে একটু দেখবে, আমার চ্যানেলটাকে দেখবে, মিহির মাহাতো ব্লগস, মিহিদার চ্যানেলও ভিডিও আসবে। তো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে।